সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা আপু আসছে, আসলে খুবই একটা অসহায় আপু, আসলে তার জীবনে অনেক দুঃখ কষ্ট নিয়ে আসছে। চলেন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? লাভলি। লাভলি আপু, কেমন আছেন আপনি? মানে বাড়ি কোথায়? জামালপুর। জামালপুর। পরিবারে কে কে আছে? অসুস্থ মা আর ছোট ভাই। আচ্ছা আচ্ছা। বাবা নাই? না বাবা নাই। কয় ভাই বোন আপনারা? দুই ভাই বোন। আপনি বড়? আমি বড়, আর আমার ভাইটা মাদ্রাসায় পড়ে। কোনো বিয়ে সাথে হয়েছে? না, বিয়ে হয়নি। লেখাপড়া করেন? না, লেখাপড়া কি দিয়ে করবো, মা বাবা গরিব অসুস্থ মানুষ। বয়স কত? ১৮। ১৮, তো বিয়ের বয়স তো হয়ে গেছে, তা এখন বিয়ে সাথে কি করতে যাচ্ছেন নাকি মা বাবার জন্য? ভালো মনের মতো মানুষ পেলে করবো, যদি আমার দায়িত্ব, আমার ছোট ভাইয়ের দায়িত্ব নেয়। আচ্ছা আচ্ছা। তারপর মা তো আছে, আপনার মা কি ভাবতেছে আপনাকে নিয়ে? মা কি ভাববো, মা আমার সবারই কাজ করে যা পারে তা দিয়ে সংসার চলে না, তাই তো প্রতিবেদনের সামনে আসা। আপনি নিজে ইচ্ছা আসছেন নাকি আপনার মা আসতে বলছে? না, সংসারে অশান্তির কারণে তো আসা। ধরেন মনে করেন গরিব মানুষ আমরা, যেভাবে সংসার চলে না এই জন্যই আসা। আচ্ছা আচ্ছা। এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? সব থেকে কষ্ট লাগে যে মা মানুষের বাড়িতে কাজ করে, ছোট ভাইটারে পড়াশোনা করাইতে পারি না, এটাই সব থেকে বড় কষ্ট। যে আমার দায়িত্ব, আমার ছোট ভাইয়ের দায়িত্ব নিব, আমি তাকে যদি ভালো মনের মতো মানুষ হয় তাহলে বিয়ে করবো। না, আপনার তো এখন লেখাপড়া করতে পারেননি, না, তারপর বিয়ের বয়স হয়ে গেছে, এখন আপনার তো আসলে এটা এখনই বিয়ে করার সময়। আমি মনে করি আপনি যদি বিয়ে করে স্বামীর সংসারে যান, সেখানে না যাওয়ার পরে বুঝতে পারবেন স্বামীর কীরকম ইনকাম, তারপরে না বুঝতে হবে যে আপনার ছোটো ভাই বা আপনার মাকে দায়িত্ব নিতে পারবে কিনা, তাই না? আপনি কীরকম মানে কীরকম সংসারে কি বিয়ে করতে চান? অনেক বড় লোক স্বামী চান নাকি? না, যে মনে করেন যে আমার ছোট ভাইটার দায়িত্ব আর আমার দায়িত্ব নিব, আমার বড় লোক লাগবে না বা বয়স্ক কোনো ই লাগবে না, যে কোনো রকম হলেই হবো, শুধু আমার দায়িত্ব বা আমার মা বাবার দায়িত্ব নিলে হবে। আচ্ছা আচ্ছা। এখন এসে কষ্ট লাগে কোনটা ভাবলে বেশি? বেশি কষ্ট লাগে যে ছোট ভাইটা আছে, লেখাপড়া করানো লাগবো। আপনি করেন নাই তার জন্য কষ্ট হয় না? কষ্ট তো হয়ই, কষ্ট হবো না গরিব মানুষ। কি ইচ্ছা ছিল আর কি হয়েছে? ইচ্ছা তো ছিল যে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবো, তা তো হলো না। আচ্ছা। অশান্তির সংসারের অভাবটার কারণে হলো না। আর কি কোনো ইচ্ছা ছিল? গান টান শেখার ইচ্ছা থাকে মানুষের, কত অভিনয় করার ইচ্ছা থাকে, এরকম কোনো শখ ছিল? সংসারে রান্নাবান্না সব কিছু পারেন? কি ভালো রান্নাবান্না করতে পারেন? যে কোনো রান্না পারি। আপনি যা বলতেছেন সব সত্যি কথা বলতেছেন তো? সত্যি কথা বলবো না, প্রতিবেদনের সামনে আসে কি কেউ মিথ্যা কথা বলে? সেটাই, মিথ্যা কথা বললে মিথ্যাদের জীবন সাজালে সে জীবন টেকে না। আপনি সত্যি কথা বলবেন, আপনার একটা জীবনসঙ্গী প্রয়োজন, সত্যদের জীবন সাজাবেন, অবশ্যই জীবনসঙ্গী ভালো পাবেন এবং সংসারটা ভালো হবে, সেই আশাই করবো। তো আপনার সঙ্গে যোগাযোগের করতে চাবে অনেকে, নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, নাম্বারটা। নাম্বার দিলে সমস্যা নাই তো? না। নাম্বারটা কি মুখস্থ আছে? মুখস্থ বলতে পারেন? তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো প্রিয়া, শুনতে পারলেন, এক অসহায় গরিব ঘরের মেয়ে আসলে অভাবের কারণে আজ নিজে প্রতিবেদনে আসছে, বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিতে পারছে না, সংসারে অভাব, সব কিছু চিন্তা করে কেউ যদি তার কথা শোনার পরে যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01307130710। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, ঠিক আছে? তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। আচ্ছা।